দর্শক আমন্ত্রণ এবারের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। একটি বছর চলে যাচ্ছে দর্শক, এমন একটি বছর যে বছরটি সারা পৃথিবীর মানুষের কাছে একটি আতঙ্কের বছর ছিল। পুরো বছর জুড়ে করোনা মহামারী কিন্তু মানুষকে ভুগিয়েছে, এখনও ভোগাচ্ছে। আজকের এই শেষ দিনে এসে মানুষের স্বাভাবিকভাবে সব মানুষের প্রত্যাশা থাকবে নতুন বছরে এই করোনা মহামারী থেকে মানুষ মুক্তি পাক। তবে সেটি হয়তো বা মানুষ প্রত্যাশা করলেও যে পাওয়া যাবে তারও তো কোনো নিশ্চয়তা নেই। সারা বছরব্যাপী শুধু করোনা মহামারী নয়, মানুষকে ভুগিয়েছে অর্থনৈতিক বিপর্যয়। করোনা মহামারীতে এক প্রকার স্থবির হয়ে পড়েছিল সারা পৃথিবীর অর্থনীতি, সেই সাথে এর ধাক্কা লেগেছিল বাংলাদেশের অর্থনীতিতেও। যদিও বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের 1 কোটি প্রবাসে থাকা শ্রমিক, তাদের কষ্টে তাদের ঘামে পাঠানো টাকায় দেশের অর্থনীতি বরাবরই শক্তিশালী থেকেছে, তবে তারপরও বাংলাদেশের অর্থনীতিকে 8.24% থেকে জিডিপি প্রবৃদ্ধি 5-এর ঘরে নামতে হয়েছে। আগামী বছরে কি প্রত্যাশা থাকবে, এই বছরের অর্থনীতি কেমন গেল, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই আমাদের বিশ্বসংলাপ অনুষ্ঠানে অর্থনীতি 2020 এই টপিকে। আমাদের সঙ্গে দুজন অতিথি প্রতিদিনের মতো যুক্ত হয়েছেন দর্শক। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন পরিচিত মুখ, দুজনই আমাদের খুব পরিচিত মুখ, মীর নাসির হোসেন, তিনি সাবেক সভাপতি FBCCI। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন অধ্যাপক MM আকাশ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন প্রখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশের। তাদের কাছে আমরা আলোচনা যাব, অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে হাতে থাকা সহকর্মী বাবু কামরুজ্জামানের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো সেটি। সবুজ শ্যামল বাংলার অপরূপ দৃশ্যে চোখ জোড়ালেও কৃষক শ্রমিক নগরবন্দর ছাপিয়ে গ্রাম বাংলা জুড়ে 2020 ছিল কেবলই আতঙ্ক আর উদ্বেগের। করোনার অভিঘাতে বছর জুড়ে চূর্ণ বিচূর্ণ ছিল অর্থনীতির সব খাত। ফসলের ভালো উৎপাদন হলেও পরিবহন ও বিপণনে ছন্দপতন ঘটায় অনেক ক্ষেত্রেই ভালো দাম মিলেনি কৃষকের। কোনো এই করোনার কারণে মনে করেন কোনো দিক কাজে সেই দিক সেই দিক যেতে পারে নাই, দাম ছিল না, কিছু পয়সা আমরা ইনকাম করে পাই নাই, খুব কষ্ট গেছে আমাদের, হাটে বাজারে সেমত জিনিসপত্র বেচতে পারি নাই, এটাই একটু অসুবিধা ছিল। বছর জুড়ে বিপর্যস্ত ছিল দেশের ব্যবসা বাণিজ্য রপ্তানি, আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক খাতে চাকরি হারিয়েছেন অনেকেই। করোনাকালে কাজ বন্ধ এবং আয় কমে যাওয়ায় প্রতিনিয়ত বেড়েছে নতুন দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যাও। বিপর্যস্ত অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি কিংবা রপ্তানি খাত সবাইকে মোকাবেলা করতে হয়েছে বাড়তি চ্যালেঞ্জ। সামষ্টিক অর্থনীতি কিছুটা সামাল দেওয়া গেলেও পারিবারিক অর্থনীতির জায়গায় অত্যন্ত ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ধরনের একটা বাস্তবতা নিয়েই আমরা নতুন বছরে প্রবেশ করতে যাচ্ছি। অর্থনীতির যে মূল মূল সূচকগুলি, জিডিপি প্রবৃদ্ধি বলি, কর্মসংস্থান বলি, মাথাপিছু আয় বলি, বিনিয়োগ বলি, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই করোনার প্রতিঘাতে আমাদের অর্থনীতিও একটা নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে। একাধিক সংস্থার গবেষণায় উঠে আসে করোনায় নতুন কর্মসংস্থান বন্ধ থাকার পাশাপাশি 35% পরিবারের কমপক্ষে একজন চাকরি হারিয়েছেন। তাই নতুন বছরে অর্থনীতি পুনরুদ্ধারে উদ্ভাবনীমূলক নীতি পরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়নের তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। ব্যক্তি পর্যায়ে যেমন রেজিলিয়েন্ট মনোভাবটা অত্যন্ত জরুরি, সরকারি এবং রাষ্ট্রীয় পর্যায়ের নীতি চিন্তা এবং নীতি সহায়তাগুলো সাজানো অত্যন্ত জরুরি। অর্থনীতি বিপর্যস্ত থাকলেও 2020 সালে মূল্যস্ফীতির খুব বেশি বাড়তি চাপ নিতে হয়নি সাধারণ মানুষকে। এছাড়া করোনাকালেও দেশের মাথাপিছু আয় ছাড়ায় $2,000। শত বাধার প্রতিকূলতা সত্ত্বেও কোনো কিছুতেই দমানো যায়নি সবুজ শ্যামল অদম্য বাংলাদেশকে। তাই তো মহামারীর এই ক্ষতচিহ্ন কাটিয়ে নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে, এমন শুভকামনায় থাকছে 2021-এর জন্য। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। বাংলার খেটে খাওয়া মানুষের শ্রমিকের ঘামে শক্তিতে কিন্তু অর্থনীতি শক্তিশালী হচ্ছে, সে বিষয়ে একটি রিপোর্ট দেখছিলাম সহকর্মী বাবু কামরুজ্জামানের। এবার আমরা আলোচনা যেতে চাই যেমনটি আমরা রিপোর্টে দেখলাম আমরা শুরুতেই। অধ্যাপক MM আকাশ, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই শুনছিলেন রিপোর্টে যে হোসেন জিল্লুর রহমান যেমনটি বলছিলেন, দেশের সার্বিক অর্থনীতি ভালো গেলেও মানুষের পারিবারিক অর্থনীতি বেশ চাপে ছিল। কারণ আমরা দেখেছি সারা বছর নিত্যপণ্যের দামে মানুষকে নাভিশ্বাস হতে হয়েছে। যদিও এই বছর কিন্তু আমরা পদ্মা সেতুর বুকে দেখেছি আমাদের যে স্বপ্নের পদ্মা সেতু, তার সবগুলো স্প্যান বসে তৈরি হতে যাচ্ছে পদ্মা সেতু। এবং এর পাশাপাশি আমরা দেখেছি গতকালকে $43 বিলিয়ন রিজার্ভে নতুন রেকর্ড তৈরি হয়েছে। সব মিলিয়ে দেশের সামগ্রিক অর্থনীতির বিচারটি বড় নাকি পারিবারিক অর্থনীতির বিচারটি বড়, ডক্টর MM আকাশ? দেখুন, যে কোনো বিচারের দুটো মাপকাঠি আছে, একটা হচ্ছে গড় মাপকাঠি আর একটা হচ্ছে ডিসঅ্যাগ্রিগেটেড হাউসহোল্ড লেভেলের মাপকাঠি। গড় মাপকাঠিতে আপনি
যদি ভালো পানও কিন্তু বন্টনের মাপকাঠিতে আপনি ভালো নাও পেতে পারেন। যেমন আমার অর্ধেক শরীর চুল্লিতে আছে, অর্ধেক শরীর ফ্রিজে আছে, গড়ে আমি নাতিশীতোষ্ণ আছে, এ কথাটা আমি বলতে পারি, কিন্তু আসলে তো তা নয়। তো বাংলাদেশে করোনাকালে যে অভিঘাত হয়েছে, একটা তো অভিঘাত হয়েছে, আপনার তো কিছুদিন সমস্ত মানে লকডাউন ছিল এবং সেই সময় বাজার বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, কিছু গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কিছু লোক অসুস্থ হয়েছে, কিছু লোক চাকরি হারিয়েছে, সুতরাং এটা তো হয়েছে। তো এটা কি সকলের সমান হয়েছে? আমরা জানি যে যে সরকারি চাকরি করে তার লকডাউন হলেও তার বেতনের অসুবিধা হয়, কিন্তু যে রিক্সাওয়ালা, যে দিন মজুর, তার লকডাউন হলে আয় বন্ধ হয়ে গেছে। আমরা জানি যে গার্মেন্টস মালিকের টাকা বন্ধ হলেও সরকার তাকে সাহায্য দিবে, পরবর্তীকালে এক্সপোর্ট করে সে পুষিয়ে নিতে পারবে, কিন্তু যেই গার্মেন্টস শ্রমিকরা চাকরি হারিয়ে গ্রামে গেল তারা ফিরে এসে অনেকেই চাকরি পায়। আমরা জানি যে হকাররা যারা রাস্তায় দিন আনে দিন খায়, তারা তো ওই কয়েকদিন বন্ধ হলে তাদের পুঁজিই নষ্ট হয়ে গেছে। আবার যে একটা চায়ের ফ্লাস্ক কিনে তারপর চা বিক্রি করবে, সেই টাকাটা পাবে কোথায় সে? সুতরাং গড়ের হিসাবে কখনোই করোনার সামগ্রিক ফলাফল দেখা যাবে না। আর ইতিমধ্যেই কতগুলো জরিপ হয়েছে, সেই জরিপ থেকে আমরা দেখেছি যে পভার্টি রেট আগে ছিল 20%, এখন এটা দ্বিগুণ 40% হয়ে গেছে। তার মানে আরো নতুন করে যতজন গরিব ছিল ততজন গরিব, যারা গরিব ছিল না তাদের থেকে ততজন গরিব আবার গরিব হয়েছে। সুতরাং এখন একটা রিকভারির প্রশ্ন, রিকভারি হচ্ছে, ম্যাক্রোতে আমরা সেই রিকভারি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্স বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট সচল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কৃষি উৎপাদন বেড়েছে, কিন্তু এই রিকভারি কতটুকু ছড়াচ্ছে এবং কতটুকু সকল মানুষকে তার বৃত্তের মধ্যে টেনে আনছে এবং কতটুকু তাকে উদ্ধার করছে, সেটা দেখতে হলে পরে আমাকে তো আরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। গভর্নমেন্ট ঋণ দিয়েছে, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি কেও দিয়েছে, এসএমই কেও দিয়েছে, মাইক্রো ক্রেডিট কে খুব একটা দেয়নি, কিন্তু মাইক্রো ক্রেডিট কেও দিবে বলছে, কিন্তু ওই ঋণগুলো টাকা বরাদ্দ হওয়া, তারপর টাকা ডিসবার্সড হওয়া, তারপরে টাকা ইউজড হওয়া, এটার জন্য তো 2-1 বছর সময় লাগবে, তাই না? অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম এম আকাশ, আপনার কাছে আমরা আবারও আসতে চাই। এই মুহূর্তে আমরা, আমি নাসির হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। নিশ্চয়ই জনাব নাসির হোসেন, সারা বছর ভরেই আমাদের বিভিন্ন সূত্রে আপনি কথা বলেছেন, আমরা দেখেছি সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গায় এখনও পর্যন্ত অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো, যেমনটি আমরা গত কয়েক দুদিন আগে দেখলাম যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নেওয়া হলো, সেখানে কিন্তু বেসরকারি বিনিয়োগের কথা, বড় অঙ্কের বেসরকারি বিনিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু সেটি এই করোনা মহামারীর সময় নিশ্চয়ই সম্ভব নয়। নতুন বছরে আপনার কী প্রত্যাশা, বিনিয়োগ বাড়বে কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবাই জানি যে 20 সালটা কি কিভাবে গেল আমাদের মধ্যে। আমি তো বলি যে 20 সাল বিষময় হয়ে থাকলো সারা পৃথিবীর মানুষের জন্য, অর্থনৈতিক বিষে ভরা বিষ আর কি। তো আমরা এই শতাব্দীতে সবচেয়ে মানে কঠিনতম সময়ের মধ্যে পার করেছি, আমাদের জীবদ্দশা এরকম একটি অবস্থা দেখতে হবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। অর্থনীতি সারা পৃথিবীর সাথে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বাংলাদেশ যেটা হয়েছে সেটা হচ্ছিল রিকভার প্রসেসটা অন্যদের থেকে আমরা একটা আগে শুরু করতে পেরেছি, সেটা রেজিলিয়েন্সের জন্য, বাংলাদেশের মানুষের রেজিলিয়েন্সের জন্য। আমাদের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা অত সুগঠিত নয়, সীমাবদ্ধতা রয়েছে, মানুষের সচেতনতা অভাব রয়েছে, পলিসিগত সমস্যা রয়েছে, তার মধ্যেও কিন্তু আমরা মোটামুটি একটা ভালো জায়গায় আছি। যে আমাদের অনেক লোক মারা গেছেন, আমাদের সতীর্থরা অনেকে মারা গেছেন, অনেকে স্বজনরা মারা গেছেন, কিন্তু তবুও আমি বলবো সামগ্রিক অর্থে বাংলাদেশের অর্থনীতি অন্য দেশের যে কোনো অর্থনীতি থেকে বেশ ভালো অবস্থায় রয়েছে। আমাদের জিডিপি গ্রোথ কমেছে, কিন্তু অনেক দেশে তো মাইনাস, বা আমাদের পাশের দেশ ভারতে -10 হয়েছে, ইউএসএ অন্যান্য দেশেও হয়েছে, সেই দিক দিয়ে আমরা একটা ভালো অবস্থানে আছি। জুন মাসে যখন আমরা শুরু করি গার্মেন্টস, সেই জন্যে সেই সময় কিন্তু আমরা অনেক সমালোচনার মধ্যে পড়েছি যে ব্যবসায়ীরা সরকারকে উদ্বুদ্ধ করে বা প্রভাব বিস্তার করে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শিল্প খুলে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। কারণ হচ্ছিল কর্মসংস্থান আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে কথা ডক্টর আকাশ বললেন যে প্রান্তিক পর্যায়ে যারা একদম ক্ষুদ্র তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে দারুণভাবে, তাদের তো
পুঁজি হারিয়ে ফেলেছে তাদের ফিরে আসা খুব কষ্টসাধ্য, এবং যে ঋণটা সরকার প্রণোদনা হিসেবে দিয়েছে তাদের যে 20,000 কোটি টাকা সেটা কিন্তু ডিসবার্সমেন্ট একদমই সন্তোষজনক নয়। তো এই অবস্থায় আমরা গিয়ে যাচ্ছি, কিন্তু ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস গুলি মোটামুটি ভালো আছে। আমরা যেটা করতে পেরেছি এই পিরিয়ডে, অর্থনীতিকে সচল করতে পেরেছি বলে মনে হয়, পূর্ণাঙ্গ করতে পারিনি, কিন্তু কলকারখানাগুলি চালু হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের ওয়ার্কগুলি চালু হয়েছে, সার্ভিস সেক্টরগুলি আবার চালু হয়েছে, তাতে যেটা হয়েছে অনেকে যারা কর্ম হারিয়েছেন তারা আবার কেউ কেউ কর্ম ফিরে পাচ্ছেন। আমি মনে করি সামগ্রিক অর্থনীতিতে একটা চাঙা ভাবের দিকে যাচ্ছে, পূর্ণাঙ্গ অবস্থায় আসতে অনেক সময় লাগবে, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশন কতদিন থাকবে, টিকা আমাদের কাছে কবে পৌঁছবে এবং তার সুফল আমরা কখন পাব, এই জিনিসগুলি হিসাবে ব্যাপার সামনের দিনগুলিতে। 21 সালটা আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আশার আলো যে বাংলাদেশে এই পরিস্থিতিতে জিও পলিটিক্যাল যে জিনিসটা রয়েছে, বিশেষ করে বৈশ্বিক চায়না এবং ইউএস এর যে ট্রেড কনফ্লিক্ট, সেটা আমাদের কিছুটা সুবিধাজনক অবস্থায় দিচ্ছে বলে আমি মনে করি, কারণ বেশ কিছু ইন্ডাস্ট্রি সেখানে রিলোকেট হতে যাচ্ছে, যার মধ্যে চাইনিজ ইন্ডাস্ট্রিজও রয়েছে, জাপানিজরা ইন্টারেস্ট দেখাচ্ছে, স্পেশাল ইকোনমিক জোনগুলিতে তাদের আগ্রহ বেড়েছে। 2,500 জাপানিজরা তড়িৎ মানে বাস্তবায়নের জন্য সরকারের কে অনুরোধ করছে, চাইনিজরা নিরেশ্বরেতে ইতিমধ্যে বেসিক র মেটেরিয়ালস কিছু ইন্ডাস্ট্রি অলরেডি সাইন আপ করেছে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু ইনভেস্টমেন্টের একটা আগ্রহ বিদেশিদের গড়ে উঠেছে। যে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিনিয়োগ বাড়ছে, তবে বেসরকারি খাতের বিনিয়োগে কিন্তু এখনো পর্যন্ত সেই পরিমাণে কোনো সুফল, বেসরকারি খাতের বিনিয়োগ দীর্ঘদিন ধরে স্থবির রয়েছে, একটা পর্যায়ে রয়েছে জিডিপির সূচকে, সেটা বাড়তে সময় লাগবে। কারণ হচ্ছিল যে এই প্যান্ডেমিক, এমনি তো আমাদের কতগুলি সমস্যা ছিল, কস্ট অফ ডুইং দ্য বিজনেস, তারপরে পলিসি চেঞ্জেস এন্ড আদার থিংস, তো ইনফ্রাস্ট্রাকচারে আমাদের উন্নতি হয়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, সঞ্চালন বেড়েছে, কিন্তু সঞ্চালন ব্যবস্থার মধ্যে কিন্তু এখনো সমস্যা রয়েছে, আমরা সঠিক বিদ্যুৎটা ব্যবহার করতে পারছি না, এইসব জিনিস রয়েছে, এগুলো একটু সময় লাগবে, সব মিলে হয়তো সময় লাগবে। 2021 সালে আপনারা নিশ্চয়ই আশা করবেন যে 2021 সালে বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান 22 পর্যন্ত যেতে পারে আর কি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ মিনাসির হোসেন আপনাকেও। দর্শক, এই বিষয়ে আমরা আরো অনেক শুনতে চাই, আপনাদের আরো সময় রয়েছে আমাদের, তবে এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিত সংলাপ, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, অর্থনীতি 2020 কেমন গেল এবছর এবং আগামী বছরের কি প্রত্যাশা থাকবে সকলের। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে রেমিটেন্স ভালো হওয়ার প্রভাবে রিজার্ভ কিন্তু বেড়ে দাঁড়িয়েছে $43 বিলিয়ন। এই বিষয়ে আসলে আমরা একটু যেতে চাই। ডক্টর অধ্যাপক এম এম আকাশ, আপনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অর্থনীতির নানা বিষয় নিয়ে আপনার মতামত দেন এবং সেটি সরকারের বিভিন্ন মহলে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। আপনি একটু বলবেন যে এই যে রিজার্ভ নিয়ে অনেক কথাই হচ্ছে, সরকার চাইছে নতুন একটি তহবিল করতে যেখান থেকে আসলে সরকার বা অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানগুলো ঋণ নিতে পারবে, রিজার্ভের টাকা কি আসলে এইভাবে ব্যবহার করা কতটুকু যুক্তিগত রয়েছে, আর সেটি করলে অর্থনীতির জন্য কতটুকুই বা ইতিবাচক ভূমিকা রাখবে? দেখুন, আমি প্রথমে একটা পয়েন্ট বলি, যে আপনি যেটা বললেন যে সরকার আমাদের পরামর্শ গ্রহণ করেন, এটা সর্বদা সত্য কথা নয়, এটা অনেক সময়ই করেন না, এবং মানে কয়েকটা বিষয়ে তো করেনই না। যেমন আমরা বরাবরই বলেছি যে টাকা যে বিদেশে পাচার হচ্ছে, যেটা দেশে বিনিয়োগ হলে অনেক বেশি কর্মসংস্থান বা মানে কর্মসংস্থানও হতো, বিনিয়োগও বাড়ত, সেটা কিন্তু সরকার নিজেও স্বীকার করেন। এই কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমার কাছে 24 জন নামের তালিকা আছে, তাদের মধ্যে 2 জন মাত্র রাজনীতিবিদ, বাকিদের মধ্যে আমলা আছে এবং ব্যবসায়ী আছে। তার মানে অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিবিদদের যদি আপনি দমন করতে না পারেন, তারা যদি টাকা বাইরে পাঠিয়ে দেন, তাহলে আমাদের গ্রামের গরিব লোক যতই রেমিটেন্স পাঠাক না কেন, ওরা একদিক দিয়ে পাঠাবে, আরেকদিক দিয়ে এরা বাইরে পাঠিয়ে দিবে। এখন যে হিসাব আমাদের কাছে আছে 2010 থেকে 2016, এই না 2004 মানে 16 পর্যন্ত যে 10 বছরের হিসাব, গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটি ইন্ডেক্স, যেটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট যেটা হিসাব করে,
হ্যাঁ জিএফআই, তারা বলেছে যে এই দশ ষোলো পর্যন্ত গত দশ বছরে 5,30,000 কোটি টাকা বাইরে চলে গেছে। দশ বছরে যদি 5,30,000 কোটি টাকা বাইরে চলে যায় তাহলে প্রত্যেক বছর যাবে 53,000 কোটি টাকা, প্রত্যেক বছর 53,000 কোটি টাকা গেলে আমাদের জিডিপি 2% to 3% বাইরে চলে যাচ্ছে। এটা থাকলে আমাদের গ্রোথ রেট 1% বাড়তো, এমপ্লয়মেন্টও বাড়তো। তাহলে আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যারা খুবই গরিব মানুষ কঠোর পরিশ্রম করে তারা বাড়াচ্ছে, আর আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে ফরেন এক্সচেঞ্জ কিনে নিয়ে সেটা বাইরে পাঠিয়ে দিচ্ছি, অথবা বাইরে আমদানি রপ্তানির কারসাজি করে বাইরেই টাকাটা রেখে দিচ্ছি। মানে আমরা মানে বলতে আমরা যেসব ধনী অসৎ মানি লন্ডারার্স আছে, তাহলে এই জায়গাটা তো আগে ঠিক করতে হবে, নাহলে আপনি ফুটা পাত্রে পানি ঢাললে তো কোনো লাভ হবে না। সুতরাং এই জায়গাটা আমরা ঠিক করার জন্য সুশাসন বিষয়ে অনেক রকম পরামর্শ দিয়েছি, ব্যাংকের সুশাসন বিষয়ে পরামর্শ দিয়েছি, ডিফল্ট রেট কমানোর ব্যাপারে পরামর্শ দিয়েছি, ট্যাক্স বসানোর ক্ষেত্রে পরামর্শ দিয়েছি, শাস্তিদানের ক্ষেত্রে পরামর্শ দিয়েছি। আমরা বলেছি যে রাঘব বোয়ালদের শাস্তি দেন, মাছিদের মেরে লাভ হবে, কিন্তু রাঘব বোয়ালদের কেউ ধরছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম এম আকাশ আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই মিনাসির হোসেন, ঠিক এই জায়গাটাতে আপনার কাছে একটু আসতে চাই যে দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে সেটি আসলে প্রতিষ্ঠিত, প্রতি বছরই জিএফআই হিসেব দিচ্ছে এবং বড় অঙ্কে টাকা পাচার হচ্ছে। এমনও হয়েছে যে এক বছরে শুধু আমদানি রপ্তানির আড়ালেই তো পাচার হয়েছে 64,000 কোটি টাকা হিসেব দিয়েছিলেন জিএফআই যতটুকু আমার মনে পড়ে। সেক্ষেত্রে আপনি বলবেন যে এই ধরনের পাচারগুলোকে আমরা বন্ধ করতে পারছি না কেন? আর যেটি এম এম আকাশ বললেন যে অসৎ ব্যবসায়ী অসৎ আমলা, এই ব্যবসায়ীদের মধ্যেও একটি শ্রেণী রয়েছে যারা টাকা পাঠাতে ব্যস্ত, তাদেরকে আসলে নিয়ন্ত্রণে কি করা যায়? ব্যবসায়ীরা না, ব্যবসায়ীদের প্রায় আঙ্গুল সবসময় সব থাকে, কারণ ব্যবসায়ীরা ইকোনমিক চালিকা শক্তি, তাদের এই সুনাম বদনাম সবই বহন করতে হয়, বদনামই বেশি অনেক সময় করতে হয় কারণ আঙ্গুলটা আমাদের উপরে থাকে। কিন্তু এর আড়ালে অন্যরা যারা অবৈধভাবে পয়সা আয় করছেন তাদের সংখ্যা হিসাব করলে দেখা হয়তো বা দেখা যাবে যে চিত্রটা একটু ভিন্ন, এবং সেইটাই বেশি কিন্তু বোধহয় লন্ডারিং হচ্ছে দেশে। আমদানি রপ্তানিতে যেটা হচ্ছে হচ্ছে না আমি বলবো না হচ্ছে, কিন্তু এইখানে আমি মনে করি যে ফিসক্যাল ম্যানেজমেন্ট এবং ফিসক্যাল পলিসিতে যদি পরিবর্তন আনা যায়, প্র্যাগমেটিক করা যায়, ট্রানজ্যাকশন ভ্যালু যদি আনা যায় অ্যাসেসমেন্টে, এই জিনিসগুলি যদি করা যায়, অটোমেশন যদি করা যায়, তাহলে কিন্তু এর থেকে অনেকটা বেরিয়ে আসা সম্ভব। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে প্রাইভেট সেক্টর থেকে সরকারের সাথে পার্টনারশিপ করে চিটাগং পোর্ট, তারপরে ঢাকা আইসিটি যে ডিপো রয়েছে সেগুলোকে অটোমেশন করার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি, আমরা ইনভেস্টমেন্ট করেছি, আমরা সহযোগিতা করেছি, পারিনি। এটি মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, এবং সরকারে যারা এটা ইমপ্লিমেন্ট করেন তাদেরকে আপনার আগ্রহী হতে হবে। এখানে যদি মনে করি যে আমি এটাকে যে জিনিসটা হয় টেকনোলজিটা অনেক দুইটা কারণে হয় না, একটা টেকনোলজি অ্যাডপ্ট করা একটা ফেয়ার থাকে সেখানে, আর একটা হচ্ছে টেকনোলজি যদি একবার প্রতিষ্ঠিত হয় সেখানে ট্রান্সপারেন্সি আসে, এই জায়গাটাও হয়তো আমরা অনেক সময় চাই না, সেই দুইটা কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। সেই জন্য আমি মনে করি যে আমদানি রপ্তানির জেরে এটা অ্যাড্রেসেবল, সময় হয়তো একটু লাগবে, সরকারকে প্র্যাগমেটিক হতে হবে, বাস্তবমুখী হতে হবে। সেক্ষেত্রে আরেকটি যুক্তিও তো ব্যবসায়ীদের রয়েছে যে বাংলাদেশে অনেকেই বলে যে ব্যবসা করার পরিবেশে অনেক সমস্যা রয়েছে, এগুলোর ক্ষেত্রে অনেকেই জন্য টাকা বাইরে নেওয়ার একটি টেন্ডেন্সি রয়েছে, এটি থেকে কি করে বেরিয়ে আসা যায়? পরিবেশ একটা জিনিস আর বাইরে নেওয়ার টেন্ডেন্সি আরেকটা, দুটো ভিন্ন প্রেক্ষাপটে আমি মনে করি। যে আমাদের তো বাংলাদেশের যে আজকে প্রাইভেট সেক্টর গ্রো করছে প্রচুর স্ট্রাগল করে বিভিন্ন সময়, এবং গভর্নমেন্ট ফেসিলিটেট করেছে, কিন্তু গভর্নমেন্টের ফেসিলিটেশনটা আনতে প্রাইভেট সেক্টর কিন্তু গলদ ঘর্ম করতে হয়েছে, বহুত করেছে। তারপরে আমরা ডুইং দ্য বিজনেস, কস্ট অফ ডুইং দ্য বিজনেস আমরা কমাতে পারছি, সার্ভিস ডেলিভারি যারা দিচ্ছেন, ইউটিলিটি যারা, সেখানে সব জায়গায় ঘাটে ঘাটে আমাদেরকে কিন্তু ভোগান্তি পেতে হচ্ছে, সেখানে খরচ বাড়ছে, এই জিনিসটা রয়েছে, এই পরিবেশটা রয়েছে। এর মধ্যেও কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টর গ্রো করছে এবং দে আর লিডিং দ্য ইকোনমি। আর যেটা আপনি বলছেন যে পাচার, এর তো একটা ভিন্ন একটা প্রেক্ষাপট, মানুষ অনেকে মনে করছেন যে এখানে থেকে তারা একটা সেকেন্ড আর্ম রাখবে, হয় ক্যানাডা হোক, মালয়েশিয়া হোক, অস্ট্রেলিয়া হোক, সেখানে তাদের ছেলেপেদের এডুকেশন হবে,
ভবিষ্যতে কোনো সময় সমস্যা হলে সেখানে হয়তো তারা রিলোকেট করতে পারবে, এই জিনিসটার প্রেক্ষাপট ভিন্ন, দুটোকে মিলানো বোধ হয় আমার ঠিক হবে না, অনিশ্চয়তা রয়েছে। অসংখ্য ধন্যবাদ মিনাসির হোসেন অধ্যাপক এম এ মাগাস। আপনার কাছে আরেকটি বিষয়ে ফিরতে চাই, আমরা দেখলাম যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী 5 বছরে 1,13,00,000 মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলা হয়েছে, সেটি কি করে সম্ভব, সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা নিতে চাই। তবে দর্শক, ছোট্ট একটি বিরতির পর আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ, আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, বছরের শেষ দিনে একেবারে সারা বছরের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে এবং নতুন বছরের প্রত্যাশা, যেমনটি বিরতিতে যাবার আগে যে কথাটি বলছিলাম, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী 5 বছরে 1,13,00,000 মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলা হয়েছে, বলা হয়েছে জিডিপি প্রবৃদ্ধি গড়ে অর্জন হবে 8%। ডক্টর এম এম আকাশ, আপনি কী মনে করেন এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিংবা কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা, এটি কি বাস্তব মিল রয়েছে, এটি বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জ রয়েছে, কি করলে বাস্তবায়ন হতে পারে? না, আমি প্রথম বলবো যে অর্থনীতিবিদরা দুটো জিনিস প্রথম দেখে যে রিসোর্স যা আছে তা দিয়ে এটা সম্ভব কিনা। তাহলে যদি আমরা যদি 8% গ্রোথ অব্যাহত রাখতে চাই তাহলে আমাদের তো 32% ইনভেস্টমেন্ট করতে হবে, তার মানে আমাদের এখন যা ইনভেস্টমেন্ট আছে তা দ্বিগুণ করতে হবে। এখন সেইটা আমরা কোথা থেকে পাবো, সেই সেভিংস আমরা কোথা থেকে পাবো? একটা আমাদের সবচেয়ে বড় সুবিধা যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এত বেশি আছে যে আমরা ফরেন এইড দরকার হবে না, অত ফরেন এইড ছাড়া আমরা প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারবো না, যেই অবস্থাটা আমাদের দুর্ভিক্ষ হয়ে যাবে সেই অবস্থাটা তো আমাদের নাই। সুতরাং এইটা একটা পজিটিভ সাইড। সেকেন্ড, আমরা আরেকটা পজিটিভ সাইড হলো যে আমরা ফরেন ট্রেড এবং ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রে এখন একটু বাড়তি সুবিধা পাচ্ছি, যেহেতু আমেরিকা এবং চীনের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার চেঞ্জ হচ্ছে, সুতরাং চীন জাপান এরা রিলোকেট করবে তাদের ইনভেস্টমেন্টগুলো যেসব জায়গায় ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকবে, যেসব জায়গায় স্কিল লেবার থাকবে, যেসব জায়গায় গুড গভর্নেন্স থাকবে সেই সব জায়গায়। এখন পুরো জিনিসটা নির্ভর করবে, এই তিনটা শর্ত আমরা যদি পূরণ করতে পারি তাহলে আমরা সেই ফরেন ইনভেস্টমেন্টটাও পাবো। কিন্তু আমাদের গুড গভর্নেন্স নাই, আমাদের স্কিল লেবার আমরা তৈরি করছি না, আমাদের শিক্ষা ব্যবস্থা একটা হজবরল অবস্থা বিরাজ করছে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগ আমরা নিয়েছি কিন্তু যেটা নাসির সাহেব বললেন যে এটা শেষ হতে আরো দুই বছর তো মিনিমাম সময় লাগবে, পদ্মা ব্রিজ হবে, বিদ্যুৎ হবে, আবার সেসব জায়গায় আরেকটা প্রবলেম অ্যারাইজ করতে পারে, কারণ এগুলোর জন্য আমরা অদক্ষতার কারণে এবং দুর্নীতির কারণে অতিরিক্ত কস্ট দিয়েছি, সুতরাং ওই কস্টটা আবার রিটার্ন করার জন্য আমাদের তখন প্রাইসিং অফ বিদ্যুৎ বাড়াতে হবে, প্রাইসিং অফ মানে টল ভাড়া ব্রিজের বাড়াতে হবে, তো ওগুলো বাড়ালে পরে তখন ওটা আবার ব্যবসায়িক কষ্টও বাড়িয়ে দেবে, কস্টলি হয়ে যায় কিনা। অবশ্যই ডক্টর এম এম আকাশ, আপনাকে অসংখ্য, আমাদের চ্যালেঞ্জগুলো খুব বেশি, চ্যালেঞ্জগুলো নয় কিন্তু চ্যালেঞ্জগুলো খুব বেশি, এবং এটা নির্ভর করবে মূলত একটা জিনিসের উপর, বাংলাদেশের সমস্ত কিছু পলিসি এবং স্টেপগুলো কন্ট্রোল করে একটা ট্রায়াঙ্গুলার পাওয়ার, সেটা হলো ব্যুরোক্রেসি, বিজনেসম্যান এবং আপনার পলিটিশিয়ান। এখন এই তিনের মধ্যে যেই কোঅপারেশনটা লাগবে, এবং কোঅপারেশনটা লাগবে অনেস্ট, আমরা আশা করি যে এই কোঅপারেশন ঠিকমতো হবে এবং বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। ডক্টর এম এম আকাশ, আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ দিতেই হচ্ছে, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে। শেষবারের মতো মিন নাসির হোসেন আপনার কাছে একটু ফিরতে চাই, যেমনটি ডক্টর আকাশ বলছিলেন, সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের কি ভূমিকা হতে পারে, খুব সংক্ষিপ্ত করে যদি বলেন। ব্যবসায়ীদের ভূমিকাই তো প্রধান, তারাই তো মানে এখন যে অর্থনীতি তার 80% কন্ট্রিবিউশন প্রাইভেট সেক্টর, তো তাদের যদি ফেসিলিটেট করা যায়, যে কথাগুলি আমি আগেও বলেছি, তাহলে হবে কি বাংলাদেশের অর্থনীতির আমূল পরিবর্তন। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা যেগুলি বলা হয়েছে সেখানে আমার একটা জায়গায় একটু কথা রয়েছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, নিড বেসড এডুকেশনের দিকে আমাদের যেতে হবে। ব্যাখ্যা দিয়ে বললেন, সেটিও নিশ্চয়ই বড় চ্যালেঞ্জের জায়গা, তবে আমরা আশা করি
জি, তবে আমরা আশা করি ব্যবসায়ীরা সেই বিষয়টি মাথায় রেখে দেশ বিদেশের বিনিয়োগ দিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম এম আকাশ, অসংখ্য ধন্যবাদ মীর নাসির হোসেন, আপনাদের দুজনকেই বীজ সংলাপের পরের কোনো পর্বে আমরা আপনাদেরকে অবশ্যই সাথে পাবো, সেই প্রত্যাশা রইল। দুজনকেই নতুন বছরের শুভেচ্ছা। দর্শক, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন বছর নতুন করে নতুন সম্ভাবনা নিয়ে আপনাদের সামনে আসুক, সেই প্রত্যাশা রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরেই থাকুন এবং সব খবর সবার আগে দেখতে নতুন বছরে ভরসা রাখুন নিউজ 24।